আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসএটিভি বাংলা। এসএটিভি বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, সাবেক ডাকসু বিপি নুরুল হক নূর হঠাৎ করে লাইভে এসে তিনি একই ভয়ঙ্কর তথ্য দিলেন, বাংলাদেশে নাকি আরও একটি নতুন বিপদ হাতছানি দিচ্ছে। তাহলে চলুন আমরা সরাসরি তার লাইভটা দেখে আসি। এই রফিকুল ইসলাম মাদানী সাহেবকে ধরেছিলেন, তখন কেন তার বিরুদ্ধে মামলা দেয় নাই সরকার? তখন কেন তাকে আটক করে নাই? তখন তাকে ছেড়ে দিয়েছিল। কেন ছেড়ে দিয়েছিল? আমি বলছি সুমন ভাই, আমার কথা একটু শেষ করে দিন, তারপরে আবার আপনি বলেন, আপনার কথা আমি খুব আগ্রহ নিয়ে শুনবো। আমি বলছি সরকার কেন ছেড়ে দিয়েছে, কারণ হচ্ছে আপনার 25 তারিখের আগে হেফাজতে ইসলাম সহ সকল অন্যান্য যেসব সংগঠন মোদি বিরোধী আন্দোলন করেছিল, তারা ঘোষণা দিয়েছিল যে মোদি আসলে তারা আর প্রতিবাদ করবে না। তো স্বাভাবিকভাবে যেহেতু রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করলে তখন হেফাজত কিংবা অন্যরা এটা নিয়ে রিয়াকশন দেখাবে, সে কারণে ছেড়ে দিয়েছিল। কিন্তু আবার ধরলো কেন? আপনার কারণ হচ্ছে ওই যে 26 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে, যেমন বলছে যে ভারতের প্রেসক্রিপশন ইসলামপন্থীদের মাদক কোমর ভেঙে দিতে হবে। তখন বাইরে এসে যে রফিকুল ইসলাম মাদানি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানে নাই, তার মোবাইলে ফোন বেরিয়েছিল, আগে ছিল না, মামুনুল হক মেয়ে নিয়ে গেছে না বউ নিয়ে গেছে, তখন এগুলো বাইরে এসে। আমি এটা বলছি যে দেখেন, এখন আমি সুষমা ভাই যেটা সুমন ভাই বলেছে আমাকে, যে আমি বিভিন্ন তথ্য যেহেতু দিয়েছি, ইন্ডিয়ার সাথে আমার যোগাযোগ আছে, আমেরিকার গোয়েন্দার সাথে সিআইএর কাছে যোগাযোগ আছে। আমি বলছি আপনি যদি তথ্য প্রমাণ দিয়ে সেটা প্রমাণ করতে পারেন, সেটা মানুষ জাস্টিফিকেশন করবে যে আসলে আমার সাথে আছে কিনা। তবে আমি এটুকু বলি সুমন ভাই, অবশ্যই আপনি দাউদকান্দির একটা উপজেলা নিয়ে ডিল করেন, আমি আপনার বয়সে ছোট, আমি সেটা স্বীকার করি, আপনার প্রতি আমার বড় হিসেবে শ্রদ্ধা আছে, কিন্তু রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তে একটা জাতীয় রাজনীতির জায়গা থেকে আমরা ডিল করি। কাজী প্রশাসনের মধ্যে আমাদের লোক আছে, আর্মিতে লোক আছে, আপনার ডিএসবিতে লোক আছে, এসবিতে লোক আছে, পুলিশে আমাদের লোক আছে, র্যাবে আমাদের লোক আছে, শেখ হাসিনা বা আওয়ামী লীগের যেমন লোক আছে, আমাদের কিছু লোক আছে। কাজী কোথায় কি ঘটে তারা কিন্তু কিছু কিছু তথ্য আমাদেরকে দেয়, সেটা জানার জন্য আপনার সিআই কিংবা আপনার রয়ের সাথে যোগাযোগ করতে হয় না। এখন আপনি যে, আমি যে বিষয়টি বলতে চাইছিলাম যে সুষমা ভাই, বাংলাদেশের জন্য সামনে আরেকটা বিপদ অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে আপনার সরকার অনেক ক্ষেত্রে যেটা বলে আর কি, তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের দল, কিন্তু দেখেন এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা যে কাজগুলো করেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে রক্তাক্ত করেছে, 20টি লাশ উপহার দিয়েছে এই জাতিকে, এর চেয়ে স্বাধীনতা বিরোধী কাজ আর কি হতে পারে? কাজে এখানে বলছে আওয়ামী লীগ এই দলটা বঙ্গবন্ধুর দল, ঠিক আছে, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা সংগ্রামের মহাপুরুষ, অবিসংবাদিত নেতা, এটা নিয়ে কোনো দ্বিধা নাই, কোনো প্রশ্ন নাই, কিন্তু আওয়ামী লীগ আজকে সেই জায়গাটায় নাই। আওয়ামী লীগ এখন একটা ভোট ডাকাতের সরকার, মাফিয়া সরকার, লুটেরা সরকার, একটা দুর্বৃত্তের সরকারে পরিণত হয়েছে, পাপিয়াদের মতো নেত্রী, ক্যাসিনো সম্রাট সাইদদের মতো মানে সংগঠনের সংগঠক হয়েছে, সংগঠন হয়েছে। তো সেখানে এখন আমি বলছি সামনের বিপদটা কি, আওয়ামী লীগ সাম্প্রদায়িকতার কথা বলেও, মানে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন সুনামগঞ্জের সাল্লায় যুবলীগের নেতাকে দিয়ে আপনার হিন্দু বাড়িঘরে হামলা চালিয়েছে, পেপার পত্রিকায় নিউজ করাইছে যে সাম্প্রদায়িক হামলা, অথচ এগুলো কিন্তু যুবলীগের নেতা ঘটিয়েছে, স্বাধীন মেম্বার, সেখানকার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক না সভাপতি। এইভাবে তারা সাম্প্রদায়িকতার গল্প সাজিয়ে বহির্বিশ্বে প্রচার করে। ভাই ওনারা থামান, নুরবারে থামান, স্টপ করতেছি কি আমি বলি সুষমা ভাই, যেহেতু হেফাজত ইসলাম আপনি জানেন বাংলাদেশের ধর্মীয় সংগঠন, ইসলাম মূল্যবোধের ধর্মীয় সংগঠনের মধ্যে একটা বড় শক্তিশালী সংগঠন, সরকার সাবেক যে হেফাজতের নেতা ছিলেন আল্লামা শফিউজ্জুর, তাকে বা তার আশপাশের কিছু সারাউন্ডিংস এর লোকজনকে টাকা পয়সা জমি জবাব দিয়ে আপনার হাত করেছিল, শফিউজ্জুর মারা যাওয়ার কারণে হেফাজতটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এখন যারা হেফাজতের নেতৃত্ব দিচ্ছে, এটা ঠিক তারা সরকারের কাছ থেকে জায়গা জমিও নেয় নাই, টাকা পয়সাও নেয় নাই, যে কারণে তারা সরকারের বিরুদ্ধে খুব প্রতিবাদে সোচ্চার। তো সরকার এখন একটা পলিসি নিয়েছে যে যারা হেফাজতের মধ্যে একটু সরকার বিরোধী বা ধরেন অপোজিশন সংগঠন করে, লাইক আপনার ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, এরকম দলগুলো করে, তারা যেহেতু আপনার এন্টি আওয়ামী লীগ, তাদেরকে সাইজ করার একটা মিশন তারা হাতে নিয়েছে, এবং সরকারের সাথে যে অংশটার একটু যোগাযোগ আছে তাদেরকে সামনে আনার একটা প্রকল্প হাতে নিয়েছে, যে কারণে মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানিদের মতো লোকদেরকে সাইজ করতেছে এবং আরো অনেককে সাইজ করবে। আমি আজকে টকশোতে আবার বলে রাখছি, শুধুমাত্র আপনার ওই বিপিনুলকে গুমের চেষ্টা করেছিল এরকম না, আরো কয়েকজন আলেম ওলামাকে গুম কর্মে কয়েকজন ইতিমধ্যেই বাসায় আপনার অবরুদ্ধ করেছে,
তার বাসার নিচে গোয়েন্দা নূর ভাই, নূর ভাই শুনেন, এই তাকে দিয়ে সুষময় আবর্তবাদ ভাই, করাচ্ছে, এগুলো বাংলাদেশে আরো ঘটতে এই যাচ্ছে। সুষময় ভাই, নূর ভাইরে থামান। নূর ভাই যেমনি ছুটছে ট্রেনের মতো, বুলেট ট্রেন, বুলেট ট্রেনের মতো ছুটছে। নূর ভাই শুনেন, নূর ভাই শুনেন, আমি আমি একটু বলি, নূর ভাই সত্যি কথা বলি, নূর ভাইকে শ্রদ্ধা জানাই, বিনয়ের সাথে বলি, নূর ভাই যেভাবে শুরু করে এই এইভাবে উনি সারা রাত বলতে পারবে, এটা তো এটা এটা আল্লাহ তাআলা ওনাকে দক্ষতা দিছে, এই জন্য ওনাকে স্যালুট জানাই, ওনাকে শ্রদ্ধা জানাই। দেখেন ভাই, আমি নূর ভাই দোয়া করি আল্লাহ আমার চেয়ে আপনাকে আরো ভালো গুণ দেবে, আপনাকে জাতীয় নেতা বানাবে, আমি আপনাকে এটা দোয়া করি। না না না, নূর ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শুন ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড শুন ভাই, আপনার কাছে আসবো। নূর ভাই যে কথাগুলো বলছে, ভাই আপনার লাইফটা কতক্ষণ আমাদের, আমরা আর বেশিক্ষণ থাকবো না, জাস্ট আপনাকে, জাস্ট আমরা পয়েন্টে আসতেছি ভাই, আমরা পয়েন্টে আসতেছি, একটু একটু কারেকশন করে দেয়। নূর ভাই যে কথাগুলো বলছে সেগুলো আপনি ডিফেন্স করবেন, তার আগে আমি জাস্ট ভুলে না যাওয়া পর্যন্ত আপনাকে এই প্রশ্নটি করে যাই ভাই। আপনি বুখারী শরীফের যে দুইটা রেফারেন্স দিয়েছেন, এটি অত্যন্ত চমৎকার। আওয়ামী লীগের একজন নেতা, একজন চেয়ারম্যান বুখারী শরীফের রেফারেন্স টানতেছে, এটি জাতির জন্য একটি সুসংবাদ, এটি সুসংবাদ গর্বের। আমি মুসলিম হিসেবে আমার জন্য এটি ভালো লাগার। জাস্ট আপনার কাছে প্রশ্নটি করা যে নূর ভাইয়ের উত্তর দেবেন, তার আগে আমার ছোট একটা প্রশ্ন আপনার কাছে ছুড়ে দেয়া, যে 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে বা আপনি যে চেয়ারম্যান হয়েছেন সেই নির্বাচনের আগে বুখারী শরীফের কোনো প্র্যাকটিস আপনি দেখেছেন কিনা বা কোরআন টোরান পড়েছেন কিনা ওই সময়টাতে? আপনি আমার উত্তরটা দিয়ে নূর ভাইয়ের উত্তরটাতে দিয়েন, আমার উত্তরটা ওইটাই ছিল প্রশ্নটা, যে নির্বাচন 30শে ডিসেম্বরের নির্বাচনের আগে এবং আপনিও যে চেয়ারম্যান হয়েছেন সেই নির্বাচনের আগে বুখারী শরীফ বা অন্যান্য শরীফ আপনি দেখেছেন কিনা, যে ওখানে শাসকও কেমন হওয়া উচিত সেই ব্যাপারে কিছু লিখেছেন কিনা, এই ব্যাপারে উত্তরটা দিবেন। বাকি নূর যে কথাগুলো বলেছে, নূরের কথার আপনি ডিফেন্স করবেন। প্রিয় ভাই, সুষমা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। 1 মিনিট, আমি একটা বই বের করতেছি। জি শিওর, জি এটা আমাদের আমাদের জন্য সুসংবাদ যে সুমন ভাই ডিটেইলস আলোচনা করছে। জি প্লিজ সুমন ভাই, জি এখানে এই বইটা হচ্ছে দেখবেন, এটা আপনার দর্শকবৃন্দরা দেখতে পারবে, এটা ইংলিশে করা আছে। নূরুল্লাহ ভাই, নূর ভাই দেখেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2018 বিএনপি জামাতের হামলায় রক্তাক্ত কুমিল্লা এক, দাউদকান্দি মেঘনা, এবং ইট ইজ ইন ইংলিশ, আমি আপনাকে দেখাচ্ছি। নূর ভাই আপনারা তো অনেক বড় মাপের নেতা, এগুলো তো আমাদের কষ্টের কথা তো কেউ বলবে না। এই যে এরকম ভরা, এটা টোটাল হচ্ছে আপনার 67 পিস পেজের। নূরুল্লাহ ভাই আমি আপনাকে এটা দিব, এবং সুষমা ভাইকে আমি আপনি অ্যাড্রেস পাঠাবেন, আমি আপনাকে পাঠাই দিব ইনশাআল্লাহ। জি, এই যে 2011 জাতীয় সংসদ নির্বাচনে আমার নেতা মেজর জেনারেল সুবিদলি ভুঁইয়া, আমি আবার বলছি, আমার নেতা মেজর জেনারেল সুবিদলি ভুঁইয়া কুমিল্লা এক আসনে 39,000 ভোটে ডক্টর খন্দকার মোশারফ স্যারকে, শ্রদ্ধার সাথে বলি স্যারকে, দ্বিতীয়বারের মতো পরাজিত করেছেন, দ্বিতীয়বারের মতো। আপনারা যে বলেন রাত্রেবেলা ভোট কাটা হয়েছে, আল্লাহ তাআলা সাক্ষী, আমরা কিছু বলি নাই, আমি বলি আমি আল্লাহ তাআলা সাক্ষী, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমি আবার বলছি নূর ভাই, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, দাউদকান্দি জনগণকে জিজ্ঞেস করবেন আপনি, যে দাউদকে যে রাত্রেবেলা ভোট কাটা হয়েছিল কিনা কুমিল্লা এক আসনে, আমার আমার 20 জন নেতাকর্মী বুলেট ইঞ্জুরি, 20 জন, ওকে, আমি উপজেলা চেয়ারম্যান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি গত অক্টোবর মাসে, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বিএনপির জন বিএনপির নেতাকর্মীরা আমাকে পাস করিয়েছে, বিএনপি নেতাকর্মীরা, আমি আমার পরিবার ফেলে গত 7 বছর ধরে দাউদকান্দি, আমি এখন বাসা থেকে কথা বলছি আপনার সাথে, আপনি তো সুষমা ভাই বাসা থেকে বলতেছেন, নূর ভাই তো অনেক বড় নেতা, ওনার হিসাব আলাদা, আমি কিন্তু আমার পরিবার ফেলে দাউদকান্দিতে আমার জনগণের সেবা করার জন্য এখানে বসে আছি। আপনি বিশ্বাস করবেন না, দাউদকান্দি উপজেলা নির্বাচনে আমার 1 টাকা খরচ হয় নাই, সকল টাকা খরচ করেছে আমার নেতাকর্মীরা, এটা আল্লাহ তাআলার রহমত। একটা জিনিস তো স্বীকার করবেন মোহাম্মদ আলী সুমন ভাই, যে ভিপি নূর কিংবা আমি, আমরা কেউই বলি না এই রাত্রে ভোটের কথা, যে ভোট রাত্রে ভোট হয়েছে, এটা আপনি বলছেন, কিন্তু আমি বলি নাই, ওনা সবসময় বলেন, ওই নূর ভাই সবসময় বক্তব্য বলে আর কি, ওই হিসেবে বলছি। যাই হোক ভাই, আমি আর একটা কথা বলি, আমার আপনার বাবাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনাকে যিনি মেজর সুবিদালী, আপনার বাবা না? জি হ্যাঁ, যেটা আমি পরিচয় দিই না, আমি পরিচয় দিই না, ছোট কথা,
একটু এডিশন দিচ্ছি যে আপনার বাবা আওয়ামী লীগের এমপি জিয়াউর রহমানের সাথে একসময় চাকরি করেছিল, তো একটা বইয়ে জিয়াউর রহমানের কথা লেখায় তিনি কিন্তু তোপের মুখে পড়েছিলেন এবং তাকে বিএনপি জামাত বলেও গালি দিয়েছিল। তো আমি ওইটা আলোচনা করব না, এটা বললাম যেটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র যে তাদের সত্য কথা বললে কিন্তু তাদের নিজেদের দলের লোকজনকেও তারা জামাত শিবির বানিয়ে দেয়। আর আমি বিশ্বাস করি অবশ্যই আপনার বাবা ভোটে হতে পারে এমপি, আপনি চেয়ারম্যান হতে পারেন, কিন্তু আমি সেটা মেনে নিলাম সুমন ভাই, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না সুমন ভাই, সারা দেশে 30শে ডিসেম্বর একটা সুষ্ঠু, আমি মেনে নিলাম আপনার এলাকায় আরো 10টা এলাকায়, কিন্তু আন্তর্জাতিক যে মিডিয়া গুলো আপনি দেখেন, নিউ ইয়র্ক টাইম, টেলিগ্রাম, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো, সিএনএন থেকে শুরু করে সবাই কিন্তু এটা প্রচার করেছে যে এই নির্বাচন ওইভাবে একটা কারচুপির নির্বাচন হয়েছে। কিন্তু আমি এটা আপনার সাথে একমত, অবশ্যই আপনার মতো আমি দেখেছি আপনি তরুণদের সাথে বেশ কানেক্টেড, ইয়ং ছেলেপিলে নিয়ে কাজ করেন, আমি লাইক করি এটা, নেতাদের অবশ্যই এটা উচিত, তরুণদেরকে সুযোগ দিতে হবে, কিন্তু এটা অনেক জায়গায় না, আমি দেখেছি আপনি অনেকগুলো ফেসবুক লাইভে, সেখানে আমি বললাম আপনি আপনাকে ভোটে হয়ে যাবেন এটা আমি বিশ্বাস করি, আপনার বাবাও হবে, কিন্তু আর বাকি যে বিভিন্ন জায়গায় যে ভোট কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, এটা কিন্তু আপনি ডিফেন্ড করতে পারবেন না সুমন ভাই, আপনার এলাকাটা আপনি বলতে পারবেন। আমার এলাকার বলি, আমি ভোট দিতে পারি নাই, আমার এলাকায় প্রার্থী ছিলেন গোলাম মাওলা রনি, তাকে এলাকা ছাড়া করেছে, তার বউ সহ নির্বাচনী কেন্দ্রে বেরোয়ছিল প্রচারের জন্য, গাড়িতে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা আপনার মার খেয়েছে, আপনি যেহেতু আর্মি পরিবারের সদস্য, আপনার বাবা সেনাবাহিনীর চাকরি করেছেন, আপনি চাকরি করেছেন, মেজর আখতারুজ্জামান বিএনপির কিশোরগঞ্জ থেকে নির্বাচন করেছে, আপনার দেখেছেন যে রক্তাক্ত হয়ে ঢাকায় চলে এসেছেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গিয়েছেন, দেখেন বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার আইনজীবী ছিলেন সেই ব্যারিস্টার মওদুদ আহমেদ, একাধিক সরকার জাতীয় পার্টি বিএনপি সবার সাথে কাজ করেছেন, মেধাবী মানুষ ছিলেন, কিন্তু সেই মানুষটা এলাকায় কিন্তু ঘোষণা দিয়েছে যে আমি এলাকায় থাকতে পারছি না, তাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, এইটা ছিল কিন্তু ইলেকশনের পরিবেশ। কিন্তু আপনাদের এলাকা তো সুষ্ঠু থাকতে পারে, সব এলাকায় হয়েছে এটা আমি বলি না সুমন ভাই, ম্যাক্সিমাম এলাকায় হয়েছে এটা আমাদের কমেন্ট। ওকে ধন্যবাদ নুর ভাই, আমি বলি একটু আগে সুষমা ভাই, আমি পুরো ফ্লোর নুর সুষমা ভাই আপনাকে দয়া করেন, আমাকে দয়া করেন, পুরোটা ফ্লোর নুর ভাই নিয়ে গেছে, টাইম আর নাই, আমাকে একটু সুযোগ দেন। হেফাজত ইসলাম মাহমুদুল হক হুজুর, ওনাকে আমি শ্রদ্ধা করি, শুনেন জ্ঞানী মানুষকে শ্রদ্ধা করতেই হবে, কোন সময় জ্ঞানী হোক, সে যেই হোক, জ্ঞানী হোক আর না হোক, রিক্সাওয়ালা হোক, একটা মাঝি হোক, একটা চা বিক্রেতা হোক, একটা চটপটি বিক্রেতা হোক, যার যার সম্মান তাকে দিতে হবে।